আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমি আকাশ ফ্রম টেক ডিএসকে। আর অনলাইন কলিং এর জন্য সব থেকে জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপসটি হচ্ছে ইমো। এই ইমো অ্যাপটি আমরা কম বেশি প্রায় সবাই ইউজ করে থাকি। সো এটার একটা সমস্যা হচ্ছে, এটার রিংটুনটা একটা রিংটুনই দেওয়া আছে, যে কারণে আমাদের পাশের কারো যদি ফোন আসে তাহলে আমরা বুঝতে পারি না, বা আমার পকেটে আমার কল আসলো নাকি আরেকজনের কল আসলো যদি ভাইব্রেশন না করে। সো এটা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে, সেটা হচ্ছে যে ইমোর রিংটোনটাকে চেঞ্জ করা। আমি সেটা দেখাবো কিভাবে আপনারা ইমোর রিংটোনটা চেঞ্জ করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন, ওকে? আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি কাজটি করতে পারবেন। প্রথমে এপিকে এডিটর এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করলে হবে, অথবা গুগল প্লে স্টোরে এপিকে এডিটর লিখে সার্চ করে ইনস্টল করলে হবে, ওকে? এপিকে এডিটর এটা আমি ওপেন করলাম, আমার ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এপিকে এডিটরটা আমি ওপেন করলাম, ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ নামে একটা অপশন আছে, এটার মধ্যে আমরা প্রথমে টাচ করব, ওকে? তারপর আমরা আমাদের ইমো সফটওয়্যারটিকে খুঁজে বের করব। ইমো এটা ওপেন করলাম, এখানে তিনটা অপশন আছে, ফুল এডিট, সিম্পল এডিট, কমন এডিট। আমরা সিম্পল এডিটে টাচ করব, ওকে? আর ভিউয়ার্স আরেকটা কথা বলে নেই, আমি যেসব টিউটোরিয়াল দিই সবগুলো আমি 100% শিওর হয়ে দিই, এবং এগুলা সব আমি টেস্ট করে তারপর আপনাদের কাছে দিই। সো কনফিউশনের কোনো রিজন নেই, আপনারা একটু সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখলেই কাজটি সফলভাবে করতে পারবেন। তারপর আপনারা অডিওস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ডান সাইডে অডিওস। প্রথমে আমরা ফাইলসে ছিলাম, তারপর আমরা এই অডিওসে টাচ করে অডিওসে আসলাম। তো সবার লাস্টে দেখতে পাচ্ছেন RT30S, মানে রিংটোন 30 সেকেন্ডের একটা রিংটোন দেওয়া আছে, এই ফাইলটাকে আমরা রিপ্লেস করবো। এটা আমরা শুনে নিই প্রথমে, ওকে? এটা হচ্ছে আমাদের রিংটোন। এটা চেঞ্জ করার জন্য আমাদের এই এই পেন্সিলের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, প্রথমে এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনার এইরকম একটা পেজ আসবে, সেম এরকম একটা পেজ আসবে। সো আপনার রিংটোনটি যেইখানে আছে সেই ফোল্ডারটি ওপেন করবেন। আমার রিংটোন আছে হচ্ছে যে রিংটোনে, আমি আমার ফোল্ডারটিকে ওপেন করলাম রিংটোন। এখানে দুইটা রিংটোন আছে, আমি এখান থেকে যে কোনো একটা রিংটোন সিলেক্ট করে দিলাম। হ্যাং আউটস ইনকামিং কল, মানে আপনার পছন্দের রিংটোনটি আপনি সিলেক্ট করবেন, আপনার যেখানে আছে সিলেক্ট করলাম, ওকে? এখন রিংটোনটি চেঞ্জ হয়েছে, আমরা এখন এখানে টাচ করে দেখব। দেখতে পাচ্ছেন রিংটোনটি অন্যটা বাজতেছে, অর্থাৎ আমাদের ফোনটি চেঞ্জ হয়েছে। কিন্তু এরপর আরও কিছু প্রসেস আছে, সেগুলো না করলে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হবে না। এরপর আপনার সেভে টাচ করবেন, সেভ। এখন এই সফটওয়্যারটি নতুন করে বিল্ড হচ্ছে, তারপরে আমাদের কাজ হবে যে এই সফটওয়্যারটিকে প্রথমে আমাদের এখান থেকে রিমুভ করতে হবে। আর ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিমুভ নামে একটা অপশন আছে, প্রথমে আমাদেরকে এই সফটওয়্যারটিকে রিমুভ করতে হবে, ওকে? তো রিমুভ, আনইনস্টল। ভিউয়ার্স আমার এই ভিডিওতে প্লিজ একটা লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে আমার সত্যি অনেক ভালো লাগে, এবং আপনাদের জন্য ভিডিও বানাতে আমি খুব উৎসাহ ফিল করি। তারপর রিমুভ করার পর আপনার এখানে ইনস্টল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ইনস্টলে টাচ করবেন, ইনস্টল, নর্মাল সফটওয়্যার মতো ইনস্টল করবেন, নেক্সট 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 ইনস্টল। ডান, ওকে, এখন সব কিছু কেটে দিবেন। তো আমাদের দেখেন এই ইমোটি নতুনভাবে ইনস্টল হয়ে গেছে। এখন এই ইমোতে ঢুকে আপনারা আবার নতুন করে আপনার নাম্বারটি দিয়ে সেটিং করে নেবেন, তাহলেই কাজ শেষ। সবাই অনেক ভালো থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগার জন্য প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট। ধন্যবাদ সবাইকে।